শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সঠিক সুন্দরভাবে তোমার স্পেশাল টেস্ট পরীক্ষা দিচ্ছ। ইকোনমিক্স পরীক্ষা স্পেশাল টেস্ট এখনো হয়নি, একদিন সময় আছে, আমরা আশা করি। দুইটা অধ্যায় আছে এখানে, মুদ্রাস্ফীতি এবং অর্থায়ন। আমরা মুদ্রাস্ফীতি টোটাল কিন্তু খুব সুন্দর মতো শেষ করছি, এবং মুদ্রাস্ফীতির কিছু কোশ্চেনও আমাকে দেখাইছি যে কি ধরনের কোশ্চেন হতে পারে। এখানে তোমার ডিমান্ড কার্ভ শিফট হয়ে যায়, কখনো সাপ্লাই কার্ভ শিফট হয়ে যায়। তার মানে যখন ডিমান্ড কার্ভটা শিফট হয় তখন সাপ্লাই কার্ভটা স্থির থাকে, আবার সাপ্লাই কার্ভটা যখন শিফট হয়ে যায় তখন ডিমান্ড কার্ভটা স্থির থাকে। এখন দেখো, আমরা আজকে অর্থায়ন চ্যাপ্টার দেখব, অর্থায়নের থেকে প্রশ্ন দেখব, অর্থায়ন থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। সবসময় আমরা বোর্ড কোশ্চেন ফলো করব, বোর্ড কোশ্চেন ফলো করলে আমাদের সুবিধা হবে প্রশ্ন লিখতে। দেখো লিখছে যে প্রতিটি দিনই নতুন দিন। আসলে প্রত্যেক দিন যদি আমরা নিজেকে নতুনভাবে জাগ্রত করতে পারি, নিজেকে নতুনভাবে সাজাতে পারি, নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা হবে আমাদের, মানে সেটা হবে আসলে বুদ্ধিমানের কাজ। এবং সঠিক সুন্দরভাবে যেন আমরা আমাদের পড়াশোনাটাকে প্রত্যেক দিনই নতুনভাবে সাজাতে পারি। এখানে যে কোশ্চেন আছে, দেখো এই কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন, আমরা আগে কোশ্চেন পড়বো, তারপরে আমরা কোশ্চেন পড়ার পর আমরা এই কোশ্চেন সলিউশন করব। দেখো, জামাল কামাল দুজন স্টক এক্সচেঞ্জের বিনিয়োগ করে। জামাল নিয়মিত শেয়ার ক্রয় বিক্রয়ে অংশগ্রহণ করে, কিন্তু কামাল তার বিনিয়োগে লোকসানের সম্মুখীন হয়। সম্প্রতি শেয়ার বিক্রি করে সমুদয় অর্থ বন্ডে বিনিয়োগ করেছে। তার মানে এখানে দুইটা জিনিসের কথা বলা আছে, একটা শেয়ারের কথা বলা আছে, একটা বন্ডের কথা বলা আছে। তাহলে আমরা প্রশ্ন দেখি এখানে কি আছে। বোনাস শেয়ার কাকে বলে? যে কোনো ধরনের শেয়ার থাকতে পারে, যে এই শেয়ার কাকে বলে, এটার কথা কাকে বলে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়, ব্যাখ্যা কর। জামালের শেয়ার থেকে মুনাফা লাভ কি নিশ্চিত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। জামাল কামালের কোন বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ কর। তাহলে আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো এটা। এবং আমরা প্রশ্ন কিভাবে লিখবো, দেখো প্রশ্ন প্রথমে ক নম্বর দিয়ে আমরা যেটা নিয়ে আসবো, সুন্দরভাবে আমরা প্রশ্ন ব্যাখ্যা করার চেষ্টা করব। সাধারণত শেয়ার হোল্ডারদের পণ্য শেয়ার হোল্ডারদের প্রাপ্য লভ্যাংশের বিনিময়ে তাদেরকে যে পূর্ণ অনাদায়ী শেয়ার বন্টন করা হয় তাকে বোনাস শেয়ার। তার মানে বোনাস শেয়ারটা হতে হলে শেয়ার হোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ বিনিময়ে তাদেরকে পূর্ণ আদায় শেয়ার বন্টন, যেটা এটা হচ্ছে বোনাস শেয়ার। খ নম্বর প্রশ্নের উত্তর বলছে যে অর্থায়ন বলতে অর্থ এবং মূলধন সংগ্রহ বিনিয়োগ নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বোঝায়। অর্থায়ন বলতে মানে প্রথম লাইনে কিন্তু খুব সুন্দরভাবে উত্তর থাকবে। মূলত অর্থ বা তহবিল সংগ্রহ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে অর্থায়ন। একটি প্রতিষ্ঠান কি পরিমাণ মূলধন প্রয়োজন, আসলে প্রতিষ্ঠানের কি পরিমাণ মূলধন থাকবে, সেই মূলধন থেকে সে কি পরিমাণ ব্যয় করবে, এবং কোন কোন উৎস থেকে ওই মূলধন আসবে, কোন কোন উৎস থেকে সে সঠিকভাবে ম্যানেজমেন্ট করবে, এই চিন্তাটা তার ভিতর থাকে। ওই মূলধন সংগ্রহ করা এবং এই বিষয়ে অর্থায়নের বিষয়ভুক্ত অন্তর্ভুক্ত। এই জন্যই বলা হয় যে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায়। তার মানে আসলে অর্থায়ন বলতে আমার যে অর্থটা কোন কোন খাত থেকে আসবে, এইটা আছে অর্থায়নের মূল উৎস। আমরা দেখছি যখন সরকারি অর্থব্যবস্থা পড়ছি তখন কিন্তু সরকার কি করে, সরকার তার ব্যয় বুঝে আয় করে না আয় বুঝে ব্যয় করে? সরকার কিন্তু আয় বুঝে ব্যয় করে না, আগে ব্যয় বুঝে আয় করে। তার মানে আগে ব্যয় করে তারপরে আয় করে, আর যদি ঘাটতি হয়ে যায় তাহলে তখন সে ঘাটতি বাজেট দেখায়। এভাবে আমরা ক এবং খ প্রশ্নের খুব সহজভাবে উত্তর করতে পারবো, সুন্দরভাবে এবং সঠিক সুন্দরভাবে যদি আমরা উত্তর করতে পারি, আমাদের খাতা সৌন্দর্য বজায় রাখতে হবে, তাহলে আমরা বেশি মার্কস পেতে পারবো। গ নম্বর প্রশ্ন, দেখো উদ্দীপকের জামাল যে শেয়ার বা ক্রয় বিক্রয় করে তা হচ্ছে সেকেন্ডারি শেয়ার। তার মানে প্রাথমিক শেয়ার মানে প্রথম যে শেয়ার ক্রয় করা হয়, আর প্রাথমিক শেয়ারদের কাছ থেকে হাত বদল হলে সেটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার, যা থেকে মুনাফা লাভ নিশ্চিত নয়।
প্রাইমারি শেয়ার হোল্ডার যখন স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ার ক্রয় বিক্রয় করে তখন তা সেকেন্ডারি শেয়ারে রূপান্তর। প্রাইমারি বললাম, প্রাইমারি সেকেন্ড প্রাইমারি প্রাইমারি শেয়ার যারা ক্রয় করে তারা যখন বিক্রি করে দেয় সেই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, সেটা হয়ে যাবে সেকেন্ডারি শেয়ার। শেয়ার বলতে সাধারণত শেয়ার সেকেন্ডারি শেয়ার প্রাইমারি শেয়ারকেই বোঝানো হয়, কিন্তু প্রাইমারি শেয়ারকে বোঝানো হয়। শেয়ার বাজারে যে কোনো সদস্য শেয়ার ক্রয় বিক্রয়কে স্বাধীনতা ভোগ করে, যে কোনো শেয়ার সে স্বাধীনতা ভোগ করতে পারে, মানে যে কেউ শেয়ার ক্রয় করতে পারে। প্রতিপক্ষে জামাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়মিত শেয়ার বেচা কেনা করে। সাধারণত যৌথ মূলধনী কোম্পানিগুলো এই বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে, বিনিয়োগকারী কোম্পানির লাভ লোকসান এর ভিত্তিতে শেয়ার বাজারে লভ্যাংশ পেয়ে থাকে। তবে এক্ষেত্রে যে কোনো দ্রব্যের মতো শেয়ার চাহিদা যোগানের সমতার ভিত্তিতে তার বাজার দাম নির্ধারিত, মানে চাহিদা যোগানের ভিত্তিতে ওখানে বাজার নির্ধারিত হবে যে আসলে ওই শেয়ারের মূল্য কিরকম, চাহিদা হচ্ছে বা কম কিনা বেশি এরকম। আর কোনো শেয়ারের চাহিদা কিংবা যোগান যদি হ্রাস বৃদ্ধি ঘটে তখন যার কারণে শেয়ারের দাম ওঠানামা এবং প্রাপ্ত মুনাফা কম বেশি হতে পারে। এটা হচ্ছে আমরা যখন বাজারে পড়ছি যে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম নির্ধারণ হয়, অনেকটা এরকম। কোনো কোম্পানির চাহিদা যখন বেড়ে গেলে ওই শেয়ারের দাম বা মুনাফা বেড়ে যায়, চাহিদা বাড়লে তো ওখানে আসলে বেনিফিট মুনাফা সবাই বিনিয়োগ করতে চাবে, এই কারণে তখন মুনাফাটা বেশি হবে। তেমনি চাহিদা কমে গেলেও মুনাফা আসলে কমে যায়, এক্ষেত্রে বিনিয়োগকারী লোকসানের সম্মুখীন হয়। এমনকি দেখো সর্বস্বান্ত হয়ে যেতে পারে আর কি, ওর বলছে। আবার এখানে বেশি, যেখানে বেশি ঝুঁকি সেখানে লাভ বেশি, যেখানে ঝুঁকি কম সেখানে লাভ কম, এটাই আর কি। তো শেয়ার বাজারে সর্বদাই ঝুঁকি অনিশ্চয়তা বিরাজ করে, তাই বলা যায় যে জামালের শেয়ার থেকে মুনাফা লাভের নিশ্চিত নয়। তবে সেকেন্ডারি শেয়ার থেকে যেটা আসছে সেখানে বন্ড থেকে আমরা লাভ নিশ্চিত নয়, কম লাভ হবে। আর শেয়ার থেকে লাভ বেশি হতে পারে, ঝুঁকি বেশি তাই এখানে লাভ বেশি হতে পারে। এবার আমরা ঘ নম্বর প্রশ্ন দেখবো। ঘ নম্বর প্রশ্ন খুব সুন্দরভাবে আমরা এটা লিখে দিতে পারবো। দেখো ঘ নম্বর প্রশ্ন লিখবো। অধিপক উল্লিখিত জামাল কামালের শেয়ার এবং বন্ড, এখানে দুইটা তুলনা করেছে, একটা শেয়ার একটা বন্ডের সাথে তুলনা করেছে। এক্ষেত্রে এর মধ্যে বন্ডের শেয়ারের তুলনামূলক ঝুঁকি এবং অনিশ্চয়তা বেশি, যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভ বেশি বললাম, তাহলে অনিশ্চয়তা ঝুঁকি বেশি থাকার কারণে অধিক মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট স্টক এক্সচেঞ্জ হলো শিল্প প্রতিষ্ঠানের শেয়ার বেচা কেনার বিপণন কেন্দ্র। এই বাজারে সাধারণত যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার ক্রয় বিক্রয় করা। দেখো বিনিয়োগ কারবারি কোম্পানির লাভ লোকসান ভিত্তিতে শেয়ার লভ্যাংশ পেয়ে থাকে। এক্ষেত্রে যা কোনো দ্রব্যের মতো চাহিদা যোগানের শেয়ার ভিত্তিতে বাজার দাম নির্ধারিত হয়, এতে শেয়ার এর দাম ওঠানামা করে বলে মুনাফা বেশি। আসলে একটা প্রশ্ন একটা ভাবে পড়লে আমরা সহজভাবে লিখতে পারবো, কারণ কি যে শেয়ারে ঝুঁকি বেশি আমরা জানি, ঝুঁকি বেশি লাভ বেশি, আর বন্ডে ঝুঁকি কম লাভ কম। আর শেয়ার দাম নির্ধারণ হয় কিভাবে, চাহিদা যোগানের ভিত্তিতে এখানে দাম নির্ধারিত হয়ে থাকে। এভাবে আমরা নিজের মতো যদি একবার সুন্দরভাবে রিডিং পড়ি তাহলে এই জিনিস সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা হয়ে যাবে। এতে করে আমরা সহজ সুন্দরভাবে যে কোনো প্রশ্ন আসলে আমরা শেয়ার সংক্রান্ত বা বন্ড সংক্রান্ত প্রশ্ন আমরা লিখতে পারবো। আমাদের প্রাথমিক শেয়ার এবং সেকেন্ডারি শেয়ার সম্পর্কে ধারণা থাকতে হবে, আর বন্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। যেসব কোম্পানির সুনাম আছে এবং যেগুলো বছরের বছর শেষে অধিকাংশ স্টক ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড বা উভয় বেশি পরিমাণ প্রদান করে, সেগুলোকে চাহিদা বেশি থাকে। আসলে ডিভিডেন্ড মানে লভ্যাংশ যদি বেশি প্রদান করে অবশ্যই সেখানে কাস্টমার বেশি যাবে এবং তার চাহিদা ওই শেয়ারের বেশি থাকবে। যখন চাহিদা বেড়ে যাবে তখন ওই শেয়ারের মূল্যটাও আসলে বেড়ে যায়। এ ধরনের কোম্পানির শেয়ার ক্রয় করলে অনেক সময় আকস্মিকভাবে মুনাফা লাভ করা যায়। আমি বললাম যেটা আসলে সেই কোম্পানিগুলো ভালো তাদের শেয়ার চাহিদা বেশি বা সেখানে লাভের হারটা বেশি। কোনো কোম্পানি ব্যবসা বা তাদের শেয়ারের চাহিদা হঠাৎ কমে গেলে তাদের শেয়ার দাম বা মুনাফা অনেক কমে যায়, সুতরাং ঝুঁকি অনিশ্চয়তা বিরাজ করে। তখন যেটা কমে যাবে তখন আসলে কমে যাচ্ছে কেন চাহিদা, কারণ ওইখানে আসলে ওই দ্রব্যের দামটা কমে যাচ্ছে, ডিভিডেন্ড কম হচ্ছে, মুনাফা কম হচ্ছে, যেটা আর কি এ কারণে চাহিদাটা কম আছে।
উদ্দীপকে প্রথম দিকে জামাল কামাল উভয় স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করলেও কামাল লোকসানের সম্মুখীন হয় সম্প্রতি এই বন্ড বিনিয়োগকারী, এতে সে হচ্ছে বন্ড বিনিয়োগকারী এবং মুনাফা নিশ্চিত হয় সে নির্দিষ্ট পরিমাণ মুনাফা লাভ করে। অন্যদিকে ঝুঁকি অনিশ্চয়তা মেনে নিয়ে জামাল কি করছে, ঝুঁকি অনিশ্চয়তা মেনে নিচ্ছে, মেনে নিয়ে শেয়ারের বিনিয়োগ করছে। এতে করে সে কি করবে, ঝুঁকি যেমন বেশি নিচ্ছে, সে মুনাফা পরিমাণ হওয়ার সম্ভাবনা বেশি, আবার লোকসানের সম্ভাবনা বেশি। আবার শেয়ার মার্কেট অন্যান্য সুবিধা যেমন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ থাকা, কস্ট অফ ফান্ড কম হওয়ায় বিনিয়োগকারী সবাই এই মার্কেটে অংশগ্রহণ করতে পারে। যখন এখানে মানে মূলধনটা কম, এই জন্য এখানে ওই যে ক্রয়ের স্বাধীনতা রয়েছে এবং বেশি বেশি ক্রয় করতে পারে শেয়ার। শেয়ার বাজারে ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যায় এবং এই ধরনের বিনিয়োগকারী আধুনিক মুনাফার লাভের সম্ভাবনা মানুষের ঝুঁকি অনিশ্চয়তা বহন করে বিরাজ করে। অন্যদিকে বন্ডের সুদের হার নিশ্চিত থাকে কিন্তু মুনাফার পরিমাণ নির্দিষ্ট নিশ্চিত, এতে করে হচ্ছে এই বন্ডের এই জন্য বন্ডের প্রতি মানুষের চাহিদাটা কম, এতে সুদের হার কম বলে মুনাফার পরিমাণ কম হয়। তাই বলা যায় যে তুলনামূলকভাবে বন্ডের চেয়ে শেয়ার বাজারে বেশি মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমি যদি জানি যে বন্ডের ঝুঁকি কম, এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তোমার এই এটা পাওয়া যায়, এই ডিভিডেন্ডটা পাওয়া যায় বা লভ্যাংশ পাওয়া যায়, সুদের হার কম একটা নির্দিষ্ট হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এবং লিখতে পারবো যে আসলে নিজের মতো করে যে বন্ডের ঝুঁকি কম, এখানে টাকা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পাওয়া যায়, শেয়ারের ঝুঁকি বেশি, এখানে বেশি টাকা পাওয়া যায়। এই জন্য এইভাবে চিন্তা করলে আমরা সহজভাবে, আমরা যদি জানি যে বন্ডের থেকে শেয়ারের ঝুঁকি বেশি, লাভ বেশি, তাহলে আমরা খুব ভালো মতো লিখে ফেলতে পারবো। আশা করি সবাই প্রশ্নটা পড়বা এবং সঠিক সুন্দরভাবে লেখো, লিখে আমাকে দেখো অথবা তুমি প্র্যাকটিস করো। এরকম অসংখ্য প্রশ্ন তুমি বোর্ড প্রশ্ন যেগুলো ফলো করতে পারো, ফলো করো, তুমি উপকৃত হবা। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি কোশ্চেন সলিউশন করো।